খুলনায় সরকারি সম্পত্তি, খাল নদীর অবৈধ দখল বন্ধ, জনগণের হয়রানি লাঘব, জালিয়াতি রোধ এবং ভূমি অব্যবস্থাপনা দূর করতে তৈরি করা হয়েছে ছবিযুক্ত ডাটাবেজ। ইতিমধ্যে মহানগরী সহ জেলার 9টি উপজেলার সকল সরকারি সম্পত্তির ছবি সহ ডাটাবেজ সম্পূর্ণ হওয়ায় সঠিক রাজস্ব আদায় ভূমি ও সাইডাত ব্যবস্থাপনা সফটওয়্যার র-এলএসএম এর মাধ্যমে দ্রুততার সাথে জনগণকে সেবা প্রদান সম্ভব হচ্ছে। এ পদ্ধতিকে মডেল হিসেবে দেখছেন উদ্যোক্তারা। খুলনা থেকে জালাল শেখের ক্যামেরায় তরিকুল ইসলাম ডালিমের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। আবহমান কাল থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা দেখা যায়। বিশেষ করে সরকারি জমি, পরিত্যক্ত সম্পত্তি, নদ নদী, জলমহাল ও হাটবাজার সুষ্ঠু সংরক্ষণের অভাবে অবৈধ দখলে চলে যাচ্ছে। এছাড়া ভূমি বিষয়ক সেবাগুলো সময় সাপেক্ষ হওয়ায় সুবিধাবাদী দালাল ও জালিয়াত চক্রের কারণে সরকারি বিপুল সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে। এ অবস্থায় খুলনা জেলা প্রশাসকের নির্দেশ ও পরিকল্পনায় গত বছর সরকারি সম্পত্তির ছবিসহ ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে ফুলতলা, দিঘলিয়া, রূপসা, ডুবনিয়া, তেরখাদা, দাকব সহ 9টি উপজেলার সহকারী কমিশনার, সার্ভেয়ার, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সহ সকলের সমন্বিত চেষ্টায় অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, নদ নদী ও জলমহালের ছবিযুক্ত ডাটাবেজ তৈরি সম্পন্ন হয়েছে। এতে সেবাগ্রহীতারা ভূমি বিষয়ক আবেদন ঘরে বসে করতে পারায় সময় ও খরচ দুটোই কমেছে। বন্ধ হয়েছে হয়রানি ও জালিয়াতি। সেবাটা নিতে 15-20 দিন, এক মাস সময় লাগতো, তারপর বিভিন্ন রকম সমস্যা হতো। এখন ডিজিটালাইজেশনের কারণে সার্ভিসটা সহজ হয়েছে। এখন আমরা অনলাইনের মাধ্যমে আবেদনটা নিই এবং অনলাইনের মাধ্যমে এটা নিষ্পত্তি করি। আগে যখন একজন গ্রহীতা দখলীয় জমি অন্যের নামে ডিসিআর প্রদান করা হতো, সেটা অনেক ধরনের সমস্যা ছিল, সেই সমস্যা এখন দূরীভূত হয়েছে। উদ্যোক্তারা বলছেন এর মাধ্যমে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট সম্পত্তির যথাযথ ও টেকসই সংরক্ষণ এবং শতভাগ রাজস্ব আদায় নিশ্চিত করা সম্ভব হবে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমির যে রক্ষা করা, রাজস্ব আয় বৃদ্ধি করা এবং একই সাথে প্রকৃতির যে ভারসাম্য সেটাও রক্ষা করা, নদ নদীর যে অবৈধ দখল, অবৈধ দখল মুক্ত করা। সকল ক্ষেত্রে এই পরিবেশ বান্ধব তথ্য প্রযুক্তির এই অবাধ প্রবাহের যোগে আমি মনে করি এই ল্যান্ড ম্যানেজমেন্ট যে ডিজিটালাইজ করা হয়েছে খুলনা জেলা প্রশাসন থেকে সরকারের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। ভূমির ছবিযুক্ত ডাটাবেজের এই মডেলটি সারা দেশে বাস্তবায়িত হলে সরকারি সম্পত্তির সুরক্ষা নিয়ে জটিলতার অবসান, মিথ্যা মামলা, অবৈধ দখলদার উচ্ছেদ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিমুক্ত আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন উদ্যোক্তারা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 60 টাকা ত্রাণ আনতে গিয়ে 40 টাকার গাড়ি ভাড়া গুনতে হলো ত্রাণ নিতে যাওয়া অসহায় ও দুস্থদের। উপজেলার ভুদন্তি ইউনিয়নে এলজিএসপির বরাদ্দকৃত সামগ্রী বিতরণের সময় এই অভিযোগ করেন ভুক্তভোগীরা। ইউনিয়ন পরিষদে এলজিএসপির বরাদ্দকৃত 45,000 টাকার মালামাল 150 জনের মাঝে বিতরণের কথা থাকলেও বাস্তবে দেখা যায় ভিন্ন রূপ। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বিতরণ বন্ধ করে দেয় এবং তাদের সাথে অশোভন আচরণ করা হয়। বরাদ্দের তালিকা দেখতে চাইলে তা দেখাতে পারেননি ইউপি চেয়ারম্যান। এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।